আমরা দক্ষিণেশ্বর চলে এলাম, মায়ের দর্শন করে এসে গরম গরম ছোলার ডাল এখন আমরা খাবো। ওই দেখ ওর সাথে কিরম খেলছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি, আমার ছেলে এবং পরিবারের সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই হয়তো পারছো, সামনেই দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরে মায়ের মন্দির। তো আমরা দক্ষিণেশ্বরেই যাচ্ছি সকাল সকাল পুজো দিতে, মায়ের কাছে মায়ের দর্শন করতে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের সাথে। আমরা দক্ষিণেশ্বর চলে এলাম মায়ের দর্শন করতে, চলো যাওয়া যাক মায়ের মন্দিরে। কিন্তু মায়ের মন্দিরে কোনো মোবাইল ফোন অ্যালাউ না, তো তোমাদেরকে দেখাতে পারবো না। তো আগে ডালা নিয়ে নিই পুজো দেওয়ার জন্য, চলো যাই এবার। এদিকে সব ডালার দোকান, এখন আমি পুজোর ডালা কিনতে যাচ্ছি। ছোটরা 5 টাকা করে, নিচে লম্বাটা 6টা নেবে। এইগুলো কত করে বলবো? দক্ষিণেশ্বরের মায়ের দর্শন খুব ভালোভাবে হয়ে গেল, এবার ভালোভাবে পুজোটাও মিটলো। আর যে খুব রোদ, তাকানো যাচ্ছে না একদম। তো এখন এখানে তো হিঙের কচুরি তো মানে বিখ্যাত, তো এখানে হিঙের কচুরি না খেয়ে যাবো না বাড়ি। তো আগে দোকানে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি ফিরব। Six hours later. এরপর সন্ধেবেলায় রেডি হয়ে আমরা চলে গেলাম একটা ইনভিটেশনে। সেদিন আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বিয়ে ছিল, তো সেখানে আমরা ভালোই এনজয় করলাম। আমার ছেলেও ভীষণ এনজয় করেছে, ওখানেও একজন ওর ফ্রেন্ডকে পেয়েছে। সেই ও আসলে বাচ্চাকে এত সুন্দর ভালোবাসে, বাচ্চাদেরকে, ও তো ভীষণ খুশি, ও সে তার সাথে খেলবে। তো তুমি দেখতেই পাবে তোমরা এরপর ভিডিওতে। ওই দেখ ওর সাথে কিরম খেলছে। আমি দিয়ে দাও, এটা আমি দিয়ে দাও তো। ওই
উড়ে বাবা উড়ে বাবা রে আমি ভাইকে বলে দেবো বাবা দেখো ভাইকে আমি বলে নিচ্ছি হ্যাঁ তোমাদেরকে খাবারের কাউন্টার গুলো ঘুরে দেখাই। এইদিকে সবই ছিল হচ্ছে ভেজ কাউন্টার। ভেজ কাউন্টারে অনেক কিছুই ছিল, আলুর দম ছিল, ছোলার ডাল ছিল, কড়াশুটি কচুরি, বাসন্তী পোলাও, দই বড়া, পনিরের আইটেম এসব ছিল। আর এদিকটা ছিল হচ্ছে ননভেজ কাউন্টার। ননভেজ কাউন্টারে অনেক কিছু ছিল, ফিশ ব্যাটার ফ্রাই ছিল, ছোলার ডাল, কড়াশুটি কচুরি, তারপর চিংড়ি মাছের মালাইকারি, মটন বিরিয়ানি, চিকেন কষা এসব ছিল। এই দিকটা ছিল ডেজার্ট কাউন্টার। ডেজার্ট কাউন্টারে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম। আর এই দিকটায় ছিল হচ্ছে স্যালাড কাউন্টার। তো এখন আমি খাবো, তো তাই সেখানেই যাচ্ছি। তো আগে শাশুড়ি মারা খেয়ে নিয়েছে, তো এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে খাবো, না ছেলেকে দেখতে হবে তাই জন্য। এই হচ্ছে আজকে আমাদের ব্রাইড আর গ্রুম। তো আজকে দিনটা আমরা এইভাবেই কাটালাম, সকালে দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিয়ে আর রাত্রিবেলা আমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান দিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট।